আপনি করে যদি বলি এমন এক স্বামী পাইছি জীবনে কোনোদিন মুখ খুলা একটা কোনো কারণে বহা দেয় নাই, আমি জানি আপনার এই কথা বিশ্বাস করতেন না, চলেন আপনি করে দেখাই। এই যে আজকে স্কারলেট থেকে ওনাদের যে 99 টাকা অফার চলতেছে ওনাদের দোকানের মধ্যে, সেইখান থেকে 99 টাকায় কত না কত শপিং করছি দেখেন, আজকে আপনাদের সামনে দেখাবো। এত এত শপিং দেখে আমার স্বামী আমার তারপর মনে আছে এত সুন্দর লাগে শাড়ির লগে ফুললে এগুলা না, এখন মাত্র 85 টাকা করে দিতেছে স্কারলেট করে। কই আমার এই সানস্ক্রিন মাস্কারা তারপর এই যে এই জিনিসপত্র গুলা যা যা লাগে আমি স্কারলেট থেকে নিয়ে আসি, মাসে যত খুশি কেনাকাটা করি কিন্তু জামাই কোনোদিন মুখ খুলে কিছু কয় নাই। আমার জামাই এত ফরি জামাই কইতেছিলাম এই সব অফার তো আর সব সময় দেয় নাই, 99 টাকা কি জিনিসগুলো সব সময় পাওয়া যায়। তারপরে এই যে এই কনসিলারটা এটা কি সব সময় স্কারলেটে থাকে, সব সময় স্টক আউট হয়ে থাকা। তারপরে এই যে হ্যাঁ এই খুব আর ক্লিপ গুলো মানে জানেই না কেমনে খোপাই দেওয়ার লাগে, জামাই কইলে এটার দাম তো 99 টাকা না, যে আমার মুয়ের মধ্যে সিপা ধরছে আরে ভাই 99 টাকা না তো কি হয়েছে একটা দোকানে কি সব 99 টাকা হইব, কিছু জিনিস 100 টাকার উপরে হইবা। আর এই যে দেখো ফার্স্ট ফার্স্টটা পাফ দিতেছে এটার দাম কিন্তু ঠিকই 99 টাকা, ফার্স্ট পিসে 99 টাকা খাইতাছে, আর এই যে লাবণ্যর জন্য এইটাও নিছি সেইটাও নিছি, বুঝতে পারছো? এইদিকে আমার জামাই কি জানি বলতে গেছিল কিন্তু এখানে সেখানে জামাই নে তার মুখ খুলতে দিতে পারি না। তো এই যে দেখেন আপনি গো সামনে আজকে পুরা প্রমাণ দিয়ে দিলাম দুনিয়াতে যত কেনাকাটা করি স্কারলেট থেকে কোনোদিন জামাই মুখ খুললা কিচ্ছু বলে নাই, আমার জামাই এত পরিমাণে ভালো। আপনাদের যদি এমন ভালো কোনো স্বামী থাকে হেতারে মেনশন দেন। আর ওই যে স্কারলেটের শপের মধ্যে এই সার চলতেছে 99 টাকার অফার, দোকানে গিয়ে দেখা বুঝা লইয়া আসেন কোনটা কোনটা 99 টাকায় পাওয়া যায়, বুঝতে পারছেন?